রানা ভাই কি গিম্বল লাগাইতেছেন? ইয়েস রানা ভাই ভালো করে ক্যামেরাটা গিম্বলে সেটআপ দিতেছে, তারপরে আমরা শুটে যাব, আপনারা দেখতে থাকুন। সো গাইস, আমাদের ক্যামেরা সেটআপ করা শেষ হয়ে গেছে, এখন আমরা শুটে যাইতেছি, দেখতে থাকুন। আমরা একটা গজলে শুট করতে যাইতেছি, তো আমার সাথে আছে রানা ভাই, আলম ভাই, রাজীব ভাই। ভাই আপনার নামটা বলেন। মিনহাজুর রহমান মৃদুল। তো আমাদের ব্লগটা আশা করি ভালো লাগবে সবারই, আমাদের সাথেই থাকুন। আলম ভাই আপনার চ্যানেলের নামটা বলেন। আপনারা সবাই আমার নাসিরটা দেখার জন্য অপেক্ষা করেন। আমার ব্যক্তিগত চ্যানেল সারোয়ার মোহাম্মদ অফিসিয়ালি চ্যানেলে আমার নাসিরটা আসবে, আশা করি ভালো লাগবে। আপনারা সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন। আচ্ছা আপনার ফেসবুক পেজটা বলেন। সারোয়ার মোহাম্মদ ফেসবুক পেজ। তো সবাই আলম ভাইয়ের চ্যানেলে ঘুরে আসবেন, সাবস্ক্রাইব করে আসবেন আর তার ভিডিওগুলি দেখে আসবেন। রাস্তা মাঠে ক্যামেরাটা বাইকেরা আমি একটু দেখলাম লোকেশনটা কেমন দেখাইতেছে, ওই যে আমার সাইরা সবাই চলে যাইতেছে। সো আমি রাস্তার মধ্যে টোলা দেখলাম কেমন লোকেশনটা। প্রায় আমরা আমাদের লোকেশনে এসে পড়ছি, লোকেশন ওই যে কাছাকাছি দেখা যাইতেছে, তারপরে আমরা শ্যুট করব। এই যে আমাদের লোকেশনে এসে পড়ছি, এখন আমাদের ভিডিও শ্যুট চলতেছে। তার মধ্যে আমি টোলা আমার ব্লগটা স্টার্ট করলাম, যে দেখলাম ব্লগে কিরকম আসতেছে। সো লোকেশনটা ভালো লাগলো, রানা ভাই এখন ক্যামেরার অ্যাঙ্গেলটা দেখে ভিডিওটা শ্যুট করতেছে। তার মাঝখানে আমি একটু ফাইজলামি করলাম, ওই যে আমাদের অ্যাক্টরকে আমি জুম করে এনে দেখলাম কেমন দেখাইতেছে। তারপরে রানা ভাইকে ধরলাম, রানা ভাই অনেক ভালোভাবে শ্যুট করতেছে। তো এখন শ্যুটগুলো দেখতেছে কেমন হয়েছে, তার মধ্যে আমি একটু আমার ফেস স্পিন করে ফাইজলামি করলাম। হ্যালো গাইস, আমাদের ভিডিও করা প্রায় শেষ, আর দু তিনটা শট নিছে, আর দু তিনটা রয়েছে। তো আমরা ওই শর্টগুলো নিয়েই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। আপনারা আমার ব্লগ যারা যারা দেখছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর ভালো লাগলে লাইক করে যাবেন। বাকি কিছু শর্ট ছিল, এখানে লোকেশনটা ভালো লাগলো তাই এখানে শ্যুট করা শুরু করছে। আপনারা যারা যারা আমাদের এই ইসলামী সঙ্গীতটা দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্ট দেখে তারপরে আমি ইসলামী সঙ্গীতের লিঙ্কটা দিব। আশা করি অনেক ভালো লাগবে, অনেক ভালো একটি ইসলামী সঙ্গীত, সবাই দেখে আসার চেষ্টা করবেন আর অবশ্যই সবাই কমেন্ট করবেন। এই ভিডিওটা কেমন হতে পারে? অফিশিয়ালি ডিরেক্টর যেহেতু ভালো, তাহলে ভিডিওটাও অবশ্যই ভালো হতে পারে। তো ভালো হলেই ভালো। তো আমি আর রাজীব এখানে খাড়া রয়েছি, আর আমাদের ভিডিও শুট চলতেছি, যে ক্ষেতের মাঝখানে গেছে গাদারা, তাই আমরা এখানে খাড়া রয়েছি। রানা ভাই আবার এখানে একটি হাঁটার শট নিতেছে, তার মধ্যে আমি একটু ব্লগিংটা স্টার্ট করলাম। দেখলাম রানা ভাই কেমন করে ই করতেছে, রানা ভাই দেখা দেখে আমি একটু ফাইজলামি করলাম রানা ভাই টেকিন বলটা আর ক্যামেরাটা নিয়ে। সো দেখলাম আমি কীরকম পারি, দেখলাম ভালোই পারতেছি। রানা ভাই বললো সমস্যা নাই, চেষ্টা করতে থাক তাহলে পারবি। তো আমি রানা ভাইয়ের কথা মেনে একটু করলাম, দেখলাম ভালো হয়েছে। এখন রানা ভাই আবার পরবর্তীতে শট নেওয়া শুরু করছে, দু তিনটা শট নেওয়ার বাকি ছিল, তাই ওই শটগুলো নিয়ে আমাদের ব্লগিংটা শেষ হয়ে যাবে। সো যারা যারা আমার ব্লগটা দেখতেছেন অবশ্যই ব্লগটা শেয়ার করবেন। এই জায়গায় অনেকদিন বাদে আসলাম, আইসা দেখি সব কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক দোকানপাট হয়ে গেছে। সো ভালো লাগলো অনেকদিন বাদে সেদিকে। সো দেখতে থাকুন সামনে আরও কি কি হয়। এখন রানা ভাই দেখতেছে ফুটেজগুলো কেমন হয়েছে, আর কোনো ফুটেজ বাকি আছে নাকি, যদি বাকি থাকে তাহলে সেগুলো শর্ট করবে। তো দেখার মধ্যে আমি একটু ফাইজলামি করতেছে, রানা ভাই আমার সাথে ফাইজলামিতে যোগ দিল, রানা ভাই আমার লাগে একটু ফাইজলামি করতেছে। সো আজকের ব্লগ এই পর্যন্তই। যারা যারা আমাদের ব্লগটা দেখতেছেন অবশ্যই ব্লগটা দেখে লাইক করবেন।